বাবা মুখটা কিরম করে যাবার হাসছি, হাসি বা হাসছে, দেখ দেখ হাসছে, এ হাসবি না, 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 এ শোনা ঠাকুর দেখতে তোকে নিয়ে যাবো, বুঝলি, নিয়ে যাবো না, ঠাকুর দেখতে। এ মা গামছা দিয়ে নাক পুচ্ছে, চি 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 চি, দে আমার গামছা, হারামি ভালো ছেলে, তুমি সবটা খেয়ে নেবে দেখবি, বেশি না, অল্প খেয়ে না, সবটা খেতে হবে না, অল্প খেয়ে। হ্যাঁ, হেই গাইস, গুড মর্নিং, সো আই সেড গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ইফ ইউ নিউ হিয়ার, হাই, মাই নেম ইজ নেহা, ওয়েলকাম ব্যাক মাই নিউ গার্ল। সো কালকের ব্লগ তোমরা দেখেইছো, কালী পুজোর ব্লগটা, তো এটা হচ্ছে কালী পুজোর পরের দিন, তো আজকে আমি কী করবো কী করবো না সব কিছু শেয়ার করবো। আপাতত এখন বাজে 12:26, বারোটা 30 হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। যাই হোক, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, মানে ঘুম থেকে উঠে মানে সাড়ে 10টার ঘুমতে উঠেছি, উঠে যারা কাজ ছিল আর কি, স্নান করা, নিরাম করি, ওদের খান ওদের রোদে আগে হয়ে গেছে, এখন এই রোদুটি সবমাত্র খাওয়ালাম, খাওয়ানোর পর এখন এই হেয়ারটা ব্রাশ করতে বসেছি। আর এই যে পায়ের এই জায়গাগুলো এত ব্যথা, এত ব্যথা বলে বোঝানো যাবে না, ভীষণ ব্যথা। আর রোদুকে রাখ, ওর শরীরটা ভীষণ 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 খারাপ বললামই, আবার সকালে ঘরে এসেছিল, আবার দর্শক খেয়েছে, ইভেন কাশিও আছে। সো চলো ব্লগটা স্টার্ট করি, আমি পাথর নিয়ে চলতে পারছি না, সেই দিকে নামতেই পারছি না, পেঙ্গুইনের মতো নামছি, উঠছি বসছি কত কষ্টে। যাই হোক, তো চলো ব্লগটা স্টার্ট করি, বাট তার আগে যারা আমার চ্যানেল নতুন, তারা প্লিজ আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব বাটনে বলে ছোট সব ভুলবেন না, ছোটাকে ক্লিক করতে একদম ভুলবে না, যাতে যখন আমি আপলোড দিই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমার তোমার ডেইলি লাইফ আপডেট পেতে থাকো, ঠিক আছে। চলো ব্লগটা স্টার্ট করা যাক। রোদ্দুর কই, রোদ্দুর কই, দেখতে পাই না, দেখতে পাই না, তো কোথায় রোদ্দুর, রোদ্দুর কোথায় রে, দেখি তো এখানে আজকে কোথায়, কোথায় রোদ্দুর, কোথায়, এ ধরে ফেলেছি, বসো বসো বসো, ভাবছি কারা, বসো বসো, তোমরা কি বড় মার কাছে এসেছিলে? বড় মাকে দেখতে এসেছিলাম, দিয়ে এত ভিড়, ওখানে দেখলাম পুজো দিল, এখন সকালবেলার দিকে, এই কিছুক্ষণ আগে এসেছি, কিছুক্ষণ বলতে ওই হবে 1.5 ঘন্টা, কালকে তো কিছু অসুবিধা নেই তো? তুমি রাখো না, ওই নিচেটা রাখো, জল জল, এসো না, জলের বোতল নিয়ে আনা নিচে বাবা, একটা ওদের জলের বোতল দিয়ে ওরা ব্যালকনিতে হাতটা ধুয়ে নিচ্ছে, বলো বলো, আরে না সেটা বলতে বলিনি, আমি অ্যাড্রেসটা বলতে বলেছি, যেন তোমার সবাই চলে যায় এবারে, সবাই চলে যাবে কিন্তু বাড়িতে, প্রতিদিনই দেখি আমরা বর্ধমান থেকে দিল্লি কিছু সাবস্ক্রাইবার এখানে এসেছিলাম, মানে পুরো অনেকদিন ধরেই ভাবছিলাম, মানে এ বলছিল আমাকে যে একবার কাছেই তো আমাদের এখানে বর্ধমান থেকে খুব বেশি দূরে নয়, একবার যাব, সুযোগ হলে একবার দিদির সাথে দেখা করে আসবো, কাছে আছে, বর্ধমান, কি বলবো, গোদা জানি যে
কিছু হচ্ছে না বুঝতে পারবে না যে না আচ্ছা 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 খোদা গোলাপ বাগে কে নামবে তোমরা তারপরে ওখান থেকে টোটো করবে খোদা একদম কয়েকটা এরকম ফিল হচ্ছে যেমন ফিল হচ্ছে আরে হ্যাঁ কিরকম ফিল হচ্ছে বলো আমি শুনি না না স্বপ্ন না তা বলে এটা বাড়াবাড়ি স্বপ্ন মানে যখন মানে তোমরা সব থেকে বড় কথা তোমরা এসে আমি ভাবতে পারছি না যে মানে এটা হয় না মানে যে আমি কি এতটা ফেমাস আমি চলে যাই ঘরে পালিয়ে গেলাম ঘরে মানে এতটাই মানে কি বলবো সাদা ছিলেন আমাদেরকে ডাইরেক্ট দিদি নিজেই বললেন যে বাড়ির ভেতরে এসো আমরা ভাবতে পারিনি যে ডাইরেক্ট গেছে আমরা বাড়িতে এসে না না বাইরে থাকতে দেব বলে আমি মানে ভীষণ খুশি হয়েছি তোমরা এসছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক বর্ধমানের দিকে যাওয়ার যদি কোনো প্রোগ্রাম থাকে ইনস্টাতে আপডেট এমনি যদি কোনো কাজের ক্ষেত্রেও যেতে হয় ইনস্টাতে আপডেট দিয়ে আমরা দেখে তাহলে অপশন ভালো তুমি একটা